সন্তানদের জায়গা দিয়েছেন। সকলকে তাই ধন্যবাদ, আমরা যে উপাসনা করেছি এবং আমরা নিশ্চিত প্রভু আরেকটা সপ্তাহ আমাদের দিয়েছেন তার গৌরব করার জন্য। কারণ আমরা উপাসনা লগ্নে শুনেছি যে যে কেউ যদি শ্লাঘা করে তো প্রভুতে করো, আর তাই সেই কাজ প্রভুর শক্তিতে তার পরাক্রমে আমরা সম্পূর্ণ ভাবে তার অনুগ্রহের মধ্য দিয়ে করে যাব। আসুন আজকে আমরা দেখব খুব একটা সাধারণ বিষয় কিন্তু তার অসাধারণ কার্যকারিতা আত্মিক জীবনে। আমাদের আমাদের জীবনে প্রত্যেকে সুস্থতা চাই দৈহিকভাবে, তাই না? প্রত্যেকে সুস্থতা চাই, এবং সেই সুস্থতা, দৈহিক সুস্থতা আমাদের জীবনকে অনেক আনন্দ এনে দেয়, কাজ করার সমস্ত ভাবে সেই বলা যায় গভীরতা এনে দেয়, স্বতঃস্ফূর্ততা এনে দেয়। তাই আজকে আমার মনে হয়েছে যে আমাদের আত্মিক জীবনে যারা যিশুকে জেনেছি তাদের জন্য সমস্তভাবে প্রয়োজন রয়েছে যে সত্যটাকে আমাদের জীবনের নিরীক্ষণ করা। আমাদের আধ্যাত্মিক জীবনে অনেক অসুস্থতা আছে, যারা আমরা যিশুর কাছে পরিত্রাণ পেয়েছি এবং তার পরবর্তী নতুন জীবনে আমরা তার কাছে সমস্ত নিজের জীবনকে অর্পণ করে চলছি, তাদের সেই আধ্যাত্মিক জীবনে অনেক অসুস্থতা আমাদের রয়েছে। তার একটা বিশেষ অসুস্থতা নিয়ে আজকে আমরা লক্ষ্য রাখব, কারণ আমার মনে হয় যে আমাদের আত্মিক জীবনটা আমরা যেভাবে বই তার একটা ফল একটা সবসময় বহন করি, কিন্তু আমাদের আত্মিক জীবন খ্রিস্ট যখন দিয়েছেন সেটা শুধু ব্যক্তিগত একটা আত্মিক জীবন নয়, সেই আত্মিক জীবনটা একটা তার বাসনের মতো, যে বাসনটা তার পরিবারের মধ্যে, গৃহের মধ্যে ব্যবহারের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। তাই আমরা যখন মণ্ডলী হিসেবে বা চার্চ হিসেবে একসাথে সহভাগিতা করি, যেখানেই করি, মণ্ডলী চার্চের গৃহে অথবা ক্রেয়ার গ্রুপে যেখানেই আমরা করি না কেন, সেই সহভাগিতার মধ্যে যদি তার আত্মিক অবস্থানের সমস্ত শান্তি এবং ফল না আসে, তার মানে বুঝতে হবে সেখানে কিছু অসুস্থ জীবন, আধ্যাত্মিক বা আত্মিক জীবনযাত্রা রয়েছে যা খ্রিস্টীয় সমস্ত মান্যতা মধ্য দিয়ে বা যোগ্যতার মধ্য দিয়ে হচ্ছে না। আর তাই আজকে আমার মনে হয় যে আমরা খুব সাধারণ বিষয় যাতে আমাদের এই আত্মিক জীবনকে আরো উন্নত করে, আমাদের যাতে বর্ধিত করে আমাদের জীবনযাত্রার সমস্ত ভাবনা চিন্তায় সেইভাবে আমরা দেখতে পারি, তো সেই জায়গা থেকে আজকে দেখব আমরা যে আমরা কি করে আমাদের এই আধ্যাত্মিক অসুস্থতা আমাদের কম বেশি প্রত্যেকের মধ্যেই আসবে। কেউ বলবে আমার কাছে নেই এটা, আমি তো এই ধরনের অসুস্থতা নেই, আমি মনে করি না তা। এই অসুস্থতা আমি যদি এই COVID-19 দেখি, তো COVID-19 আপনি আমি সবাই কিন্তু পৃথিবীর মধ্যেই চলছি, পৃথিবীর বাইরে কেউ নেই। কেউ যদি বলে আমার কোভিড হয়নি, তার মানে ধরে নিতে হবে যে কোভিড এর ভাইরাস তাকে অ্যাটাক করতে পারেনি, কিন্তু ভাইরাস তো বর্তমান। সে যদি বলে না ভাইরাস আমি নেই, এখানে কোনো ভাইরাস নেই, আমি বিশ্বাস করি না, ভাইরাস রয়েছে এই পৃথিবীতেই, কিন্তু কাউকে আক্রমণ করেছে, কাউকে করেনি এখনো, আর তাই প্রভুর প্রশংসা সবকিছুর জন্য। কিন্তু তেমনি আমরা যখন আমাদের এই আত্মিক জীবনে যিশুর খ্রিস্টীয় জীবনে চলি, যদি বলি এই অসুস্থতা আমার মধ্যে নেই বা থাকবে না বা ছিল না, সেটা সম্পূর্ণ খানিকটা বলা যায় মিথ্যের পোলাপও হতে পারে। কারণ তা বাক্য আমাদের যিশু মনে করিয়ে দেন, সেটা আছে বলেই বাক্যটা এখানে আছে, বিশেষ এটা কারোর জন্য না কিন্তু আমাদের ব্যক্তিগত প্রত্যেকের জন্য। এবং যখন এই মণ্ডলীতে একটা পরিবার হিসেবে আসি, সেই সুস্থতা আমাদের আধ্যাত্মিক সুস্থতা বা আত্মিক সুস্থতা এই পরিবার জীবনটার মধ্যে এক সঞ্চালন বা নতুন আনন্দ এনে দেয়। তবে আমরা কিন্তু প্রতি রোববারে প্রভুর দিনে প্রভুর গিয়ে যাওয়ার আনন্দটা থাকবে, আমরা প্রভুর গৃহে আসি আমাদের আত্মিক সুস্থতা নিয়ে আসি, কিন্তু দেহে অনেক অসুস্থতা থাকতে পারে, আমরা আত্মিক সুস্থতা নিয়ে আসি আর কিছু অসুস্থতা আছে সেগুলো যাতে সেই অসুস্থতা মুক্ত হয় আমাদের আত্মিক জীবনে, তার জন্য আমরা চার্চে আসি বা মণ্ডলীতে আসি আমরা।
আর তাই আমরা কেউ 100% বা 100% আত্মিক সুস্থতায় নেই সর্বদা, কারণ এই পৃথিবীর মধ্যে যিশু বলেছে যে কষ্ট দুঃখ অনেক কিছু আছে, চলতে গিয়ে যিশুর জীবনে অনেক বাধা আসে, কিন্তু সেটা আত্মিক অসুস্থতা আমাদের যেন যিশুর প্রতি বিশ্বাসে দুর্বল না করে, বা এই পরিবারের কারোর সাথে সেই দুর্বলতার প্রকট হলে আমার অসুস্থতা অন্যের জীবনকেও কি করতে পারে, অসুস্থ একটা কোভিড করলে আরেকজনকেও কোভিড করতে পারে। তাই আমাদের যিশুর সেই মাস্ক পরতে হবে আজকে, যে মাস্ক মণ্ডলীতে আগে আমরা পরে থাকব, যিশুর সেই সুস্থ আত্মিক জীবনের মাস্ক আমাদের দরকার আজকে। তাই চলুন বাক্যের অংশ থেকে একটু আমরা দেখি সহজভাবে। আজকে আমাদের বিষয় হচ্ছে একে অপরকে ক্ষমা করা, একে অপরকে। আর এটা শুরু করতে চাই আমি প্রথমে যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী আছি মণ্ডলীর মধ্যে, সেই পরিবারের মধ্যে, এই না আমাদের ব্যক্তিগত পরিবারের কথা এখানে প্রথমে বলছি, যারা আমরা যিশুর নামে আহুত হয়েছি, তার রক্তে সূচিত হয়েছি, তার পবিত্র আত্মার মধ্য দিয়ে নতুন জীবন নির্বাহ করছি, তাদের প্রত্যেকের এক আত্মিক বন্ধনে যিশুর মধ্য দিয়ে আবদ্ধ হয়েছি, এবং আমাদের এই পরিবারটার নাম হয়েছে খ্রিস্টীয় পরিবার, কারণ খ্রিস্টের আত্মা আমাদের মধ্যে একই আত্মা, যে আত্মা আপনার আছে, আমারও আছে, আর এক ভাই বা বোনের আছে। তাই সেই আত্মা যখন ক্রুশে দাঁড়িয়েছিল শেষে একটা কথাই বলেছিলেন যে পিতা ইনি জানে, এরা জানে না এরা কি করছে, এদের ক্ষমা করো। যিশু যখন এই কথাটা ক্ষমা করো বলেছেন, উনি ওখানে বাদ বিচার করেননি উনি কাকে বলছেন এই কথাটা, বিশেষ বিশেষ কাউকে না সবাইকে, বাস্তবভাবে তারাই যারা যিশুকে সমস্তভাবে বর্জন করেছিল, আঘাত করেছিল, অবিশ্বাস করেছিল, সেই অবিশ্বাসের পৃথিবীতে অবিশ্বাস্যভাবে প্রভু যিশু আমাদের আহত করেছেন, আর সেই আহত হওয়ার পরে জীবন হচ্ছে আমাদের সেই ক্ষমাপূর্ণ জীবনে আমাদের চলা। আর তাই এই একে অপরকে ক্ষমা করো যখন বলি, সেটা যখন হয় না সেটা একটা আত্মিক অসুস্থতা খ্রিস্টীয় জীবনে। তো এই জীবনটাতে বাক্য কি বলে আমরা দেখব এখান থেকে, কারণ স্বীকারোক্তি বা পাপের স্বীকারোক্তি আমাদের সর্বদা প্রয়োজন এই সহভাগিতার জন্য, কারণ এটা ঈশ্বরের পরিবার, যাতে একে অপরকে ক্ষমা করতে পারি। আর তাই নতুন নিয়মে যে নীতি নির্ধারিত হয়েছে সেটা খুব পরিষ্কার, যে আমরা পরিবারগতভাবে যারা রয়েছি সহভাগিতা করছি, ঈশ্বরের ওপর নির্ভর করে এই পরিবার গড়ে উঠেছে, কিন্তু তাই একে অপরের সাথে আমরা বন্ধিত বন্ধন পেয়েছি যিশুর রক্তে, তার পবিত্র আত্মার মধ্য দিয়ে। আর তাই আমাদের সম্পর্কটা সম্পূর্ণ নির্ভর করে, যদি আমাদের আত্মিক বন্ধনটা পবিত্র পিতার সাথে থাকে, তাহলে সেই বন্ধনকে অটুট আমরা তখনই রাখতে পারব যখন তার মনোনীত অন্য সন্তানদের সাথে আমি সমরূপ, ঈশ্বর যেভাবে আমার সাথে ক্ষমার ব্যবহার করেছে সেই ক্ষমার ব্যবহার করব। তো এই অর্থে আমি অনেকগুলো নীতি আছে, আমি তিনটে নীতির কথা এখানে আমি বলবো বাইবেল থেকে, যেটা আমাদের সাহায্য করতে পারে। প্রথম হচ্ছে উপলব্ধির নীতি। বাইবেলের থেকে আমরা পড়ছি মথুলিখিত 5:21 থেকে, যিশু বলছেন তার গ্রেট সারমানে, তোমরা শুনেছ আমাদের পিতৃপুরুষদের কাছে বলা হয়েছিল নরহত্যা করো না, আর কেউ নরহত্যা করলে তাকে বিচারালয়ে তার জবাবদিহি করতে হবে। কিন্তু যিশু বলছেন, আমি তোমাদের বলছি যদি কেউ কোনো লোকের প্রতি ক্রুদ্ধ হও, বিচারে তাকে জবাবদিহি করতে হবে। প্রথম 21-এ যে বিচারের কথা বলছে সেটা পৃথিবীর বিচারের কথা, যেটা আদালতে হয়। আর দ্বিতীয় এখানে যখন বলছে তোমাদের বিচার জবাবদিহি করতে হবে, যখন কারোর উপর ক্রুদ্ধ হও, কেউ কারোর উপর রেগে গেলে তো কোর্টে নিয়ে যায় না, যে আমার উপর রাগ করেছে ধর্মাধর এর বিচার করুন, না আমরা কি বলি, উনি দেখবেন, তাই না? কেন বলি,
কারণ জবাবদি আমাদের ওনাকে করতে হবে। বলছে আর যদি কেউ কোনো লোককে বলে ওরে মূর্খ নির্বোধ, তবে তাকে ইহুদি মহাসভার সামনে জবাব দিতে হবে। কেউ যদি কাউকে বলে তুমি পাষণ্ড, তবে তোকে নরকের মধ্যে জবাব দিতে হবে। বলছেন 23, মন্দিরে যজ্ঞবেদীর সামনে নৈবেদ্য, দেখুন স্ক্রিনে আছে 23-24, মন্দিরে যজ্ঞবেদীর সামনে নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে, তবে সেই নৈবেদ্য যজ্ঞবেদীর সামনে রেখে চলে যাও। প্রথমে গিয়ে সেই বিষয় মিটমাটটা করো, তারপরে এসে তুমি নৈবেদ্য উৎসর্গ করো। আরো আছে, এটা যদি দেখি আমরা 27 অনেকটা টানলে বয়ে পুরো অধ্যায়টাই যাচ্ছে। আর তাই বলছে আমি 23-24 নিয়েছি, কারণ আমরা উপাসনা করেছি এই মাত্র, আর উপাসনা আবার করব। কিন্তু যদি আমাদের মধ্যে ঈশ্বরের আত্মা থাকে, সেই ক্ষমার আত্মা, পবিত্র আত্মা, যাকে ঈশ্বর আমাদের ক্ষমা দিয়েছেন যিশুর মধ্য দিয়ে, সেই আত্মা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে প্রথম হবে উপলব্ধির নীতি। সেটা কি? যে আমাদের জানতে হবে যে শুধু মানুষকে খুন করলে, মিথ্যে কথা বললে, খারাপ কথা বললে আঘাত করা হয় না, দৈহিক আঘাত আঘাত নয়, মানুষের মনকেও যদি আঘাত করা হয় সেটা খুনের সমগোত্রীয়তে যিশু আখ্যা দিয়েছেন সব থেকে বড় পাপ। আর সেই বড় পাপ হয় যদি আমাদের এই মণ্ডলীতে আমরা যখন চার্জে পরিবারের আত্মিক পরিবারে একে অপরকে করি। আমাদের জীবনের স্বচ্ছতা যিশুর সামনে যতটা থাকবে ততটাই এই মণ্ডলীর সাথে থাকবে। ব্যক্তিগত জীবন আলাদা, কিন্তু আত্মিকগত জীবন ঈশ্বরের সাথে এবং এই পরিবারের সাথে সম্পূর্ণ আলাদা। সেই স্বচ্ছতায় আমাদের জীবন, এখানে যিশু আহ্বান করেছেন, যদি তোমাদের মধ্যে মনে হয় যে কারোর সাথে কারোর বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে, তাহলে কি করো? তাহলে তার থেকে মুখ ফিরিও না। অনেক সময় আমাদের মধ্যে হয়, আমরা জানি কেউ একটা ভুল করেছে, আমরা বসে থাকি, সে আগে আমায় ক্ষমা করুক, আমি নিশ্চয়ই তাহলে ক্ষমা করে দেবো, আমি তো রেডি আছি। যিশু এই ধরনের ক্ষমার কথা আমাদের এখানে বলছে না, উপলব্ধি নীতি। যে মুহূর্তে আমি উপলব্ধি করেছি যে এখানে একটা পাপ হয়েছে যেটা আমার বিরুদ্ধে সমস্ত ভাবে, আমরা কি করব? আমরা সমস্ত ভাবে ঈশ্বরের কাছে ক্ষমা চাইব তার জন্য, এবং আমরা তাকে গিয়ে বলার আগেই মন থেকে সম্পূর্ণ বলবো ক্ষমা আমি করে দিয়েছি। আর এটা করে নিয়ে আবার আমি গর্ববোধ করবো না, ও তো চাইনি আমি করে দিয়েছি, তাই না? বাক্যে এটা পরিষ্কার যিশু বলছে, যদি নৈবেদ্য তুমি উপাসনা যতই করো সেই নৈবেদ্য গ্রহণযোগ্যতা পাবে না, ঈশ্বরের সেই মান্যতা পাবে না। কারণ যে হৃদয়ে যিশু বলেছে তুমি কি জানো না তোমার ওই হৃদয়ে আমি আমার মন্দির করব, আর সেই মন্দিরের মধ্যে যদি পাপ থাকে, কলঙ্ক থাকে, অপবিত্রতা স্পর্শ করে, তাহলে সেই নৈবেদ্য বা ঈশ্বরের উপাসনা কিভাবে গ্রহণযোগ্যতা পেতে পারে? যিশু প্রশ্ন করেননি, নির্ধারিত করেছেন, আদেশ দিয়েছেন আমাদের, যে তোমরা যারা সত্যি ঈশ্বরের উপাসনা করো, তাহলে হৃদয়ে কোন রকম পঙ্কলতা বা জটিলতা নিয়ে উপাসনা করো না, সেই উপাসনা ঈশ্বরের মান্যতা পবিত্রতা স্পর্শ পায় না। আর তাই বলেছে যদি তুমি বসে থাকো না, সে ক্ষমা চাইবে, তুমি ক্ষমা করবে, সে ক্ষমা চাওয়ার আগেই তোমার কাছে, তুমি তার কাছে সমস্ত তাকে ক্ষমা করে দাও। তুমি বসে থাকো না, কখন এসে সে তোমার সাথে সন্ধি করবে। আর এটাকেই বলা হয় যে মুহূর্তে আমরা বুঝতে পারি আমাদের উপলব্ধি পবিত্র আত্মা বলে, হয়তো আমি ভুল না অথবা আমি ভুলও, যদি আমি ভুল হই আমি আগে গিয়ে তার কাছে বলবো আমি ভুল। একমাত্র পবিত্র আত্মা আমাদের সেই স্বীকারোক্তি পর্যায়ে জীবনে নিয়ে যায়। আর যখন কেউ এসে স্বীকার করেও না তার ভুলটা আমাদের সামনে, আমাদের পবিত্র আত্মা সেই জায়গায় আমাদের আত্মা নিয়ে যায়।
কারণ কি জানেন? এটা কারণ ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন, ক্ষমা করে আমরা কি পড়েছি কলসিয়তে 1:13-14, যে আমরা ঈশ্বরের সাথে যুক্ত হয়ে গেছি। পাপের জীবনে যে হারিয়ে গেছিলাম ঈশ্বরের সাথে সম্পর্ক, যিশুর ক্ষমার মধ্য দিয়ে আমরা যে ধার্মিকতা পবিত্রতা পেয়েছি সেটা ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করেছে। তাই ক্ষমার মধ্য দিয়ে যে সম্পর্ক ঈশ্বরের আমরা পেয়েছি সেটা আমাদের পরাক্রমে না, তার পুত্রের মধ্য দিয়ে পরাক্রমে। আর সেই জীবনে আমরা যদি অন্য সম্পর্ক যে সহভাগিতা করছে এই মণ্ডলীতে যারা আমরা একসাথে, সেই সম্পর্কগুলোকে মর্যাদা না দিই, যদি নষ্ট হয় সেইখানে, তাহলে সেটা পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। এটা আমার কথা না, এখানে এটা সম্পূর্ণ নির্ধারিত করছে। তাই আমাদের সম্পূর্ণ, আমরা ঈশ্বরের সন্তান, একই পরিবারে 5 ভাই বোন যদি থাকি, যদি একে অপরের সাথে ভালো সম্পর্ক না করি, তাহলে সেটা আমাদের যারা রয়েছেন প্যারেন্টস বা মা বা পিতা মাতা তাদেরকে আঘাত করে। তারা চায় সন্তানরা একই পরিবারে মিলেমিশে থাকুক, আর এটা আমাদের ঈশ্বরের সমস্ত তার হৃদয়ের কথা। আর তাই এই উপলব্ধি নীতি হবে আমাদের সর্বোচ্চ আগে অগ্রগতিটা এই মণ্ডলীর মধ্যে, তবে সেই শিক্ষা আমরা বহির্গত করতে পারবো। এবার আমরা আসব দ্বিতীয় নীতির মধ্যে, আসব যে দ্বিতীয় নীতি হচ্ছে প্রার্থনার নীতি, যে কিভাবে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আমরা সমস্ত ভাবে ঈশ্বরের আমরা যা একে অপরের ক্ষমাটা জানতে পারি। আমরা যদি জানি মথিলিখিত 6:12, আমরা জানি একটা প্যাটার্ন বা একটা ধাঁচ প্রভু যীশু আমাদের প্রার্থনা, পিতার প্রার্থনা যাকে আমরা বলি, শিখিয়েছেন। সেখানে আমরা বলি মথিলিখিত 6:9 যখন বলতে শুরু করি, এই 12 এসে বলি যে আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর বলেনি আমাদের অপরাধ শুধু ক্ষমা করো, বলেছে সকল, যত অপরাধ আছে প্রভু তুমি ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আমাদের জীবনে ক্ষমা পেয়েছি, ক্ষমা পেয়ে চেয়ে ক্ষমা পাইনি যিশুর কাছে। রোমিও যদি 5 অধ্যায়ের আমরা 8 পড়ি, বলছে তোমরা যখন পাপে হারিয়েছিলে জীবনটাকে, সেই সময় যিশু ক্রুশে গিয়ে দাঁড়ালো যাতে আমরা পাপ মুক্ত হতে পারি, পাপের ক্ষমা পেতে পারি। তাই আগে আমরা পাপের ক্ষমা চেয়ে যিশু, আমরা সমস্ত ভাবে পাপ মুক্ত হইনি, উনি ক্ষমা দিয়ে রেখেছেন ক্রুশে, আমরা চাই না চাই উনি জীবন দিয়ে তা সম্পূর্ণ খুলে রেখেছেন তার হৃদয়কে। আর তাই সেই ক্ষমা পেয়ে যখন এই পবিত্র পিতার প্রার্থনা করি, তার নীতি কি শেখায় আমাদের, যাতে আমরা সকলে, আমরা সকলে এই পরিবারের মধ্যে আত্মিক পরিবার, যে আমাদের যদি কোনো আত্মিক অসুস্থতা কোনো ভাই বা বোনের মধ্যে থাকে তার মনের মধ্যে, আমরা যাব তার কাছে। তিমোথি অংশ আমরা পড়তে পারি, অন্যান্য অংশও আছে, গিয়ে তার সাথে বসবো, জিজ্ঞেস করব, যদি আমার ভুল থাকে আমি স্বীকার করব, যদি আমার ভুল নাও থাকে তার কাছে জিজ্ঞেস করব যে কেন এই ধরনের ধারণাটা হচ্ছে। তা না করে যদি আমরা যে যার মতো থাকি, ও যা ইচ্ছে বাবু আমার কি আছে আমার মতো, সেটা পবিত্র আত্মার কাজ নয়। সেটা হচ্ছে এই আজকে আমরা পড়লাম প্রভু উপাসনার সময় কি, মিথ্যা গর্বের আচরণ, মিথ্যাচারের জীবন, সেটা পবিত্র আত্মার জীবন নয়। আর তাই যদি আমরা প্রতিদিন জানি আমাদের সকল অপরাধ পিতা প্রার্থনা ক্ষমা করছে, যে হৃদয়, যে মুখ দিয়ে আমরা প্রতিদিন এই প্রার্থনাটা করি, আর সেটা যদি আমাদের ব্যক্তিগত জীবনে এবং মণ্ডলীতে এসে যদি না আমরা সেটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি, তার ফল দেখাতে পারি, তাহলে ঈশ্বরীয় যিশুর আত্মার জীবনের সৌন্দর্য এবং তার অনুগ্রহের ফল বা আশীর্বাদ আমাদের কাছে আসতে পারে না। আর সেটা দুটোকেই ভোগাবে, এক আমাদের আত্মিক অসুস্থতা রয়ে যাবে নিজেদের পরিবারের, এই আত্মিক পরিবারও অসুস্থতাকে বাড়িয়ে দেবে, কোভিডের মতো বেড়ে যাবে, কারণ কেউ মাস্ক পরতে রাজি নয়, এই করেই তো বেড়ে গেল না কোভিড, আমাদের আত্মিক অসুস্থতা এইভাবেই বাড়ে,
কারণ যিশুর ক্ষমার মার্ক আমরা পড়তে চাই না, চাইলেও থুতনির নিচে যেমন নামিয়ে রাখে ওরকম সরিয়ে আধা মার্ক আধা নাকে যাচ্ছে আধা যাচ্ছে না। আধাহাদি করে যিশু ক্রুশে দাঁড়ায়নি, যিশু ক্রুশে দাঁড়িয়েছেন সম্পূর্ণ ক্ষমা করে দিয়ে আমাদের সকল পাপকে। আর তাই আমাদের দায়িত্ব ভাই বোন প্রত্যেকে, যে প্রত্যেকে আমরা যাতে এই গুরুত্বটা বুঝি যে পিতা আমাদের ক্ষমা করে এক নতুন জীবন দান করেছেন, সেই জীবনে আমরা যেন আমাদের যে ক্ষমা ঈশ্বর দিয়েছেন যা সকলের ক্ষমা আমরা কেউ চাইবার আগেও সেই করতে পারি, যে এটাই হচ্ছে প্রার্থনার নীতি। এবং আজকের শেষ নীতিতে আমি যাব, যেটা আমাকে খুব অনুপ্রাণিত করে এবং আপনাদেরও করবে আমার বিশ্বাস, যে তাহলে তো আমরা এই নীতিগুলো শুনছি কিন্তু এই সুস্থতাটা আমরা কিভাবে পেতে পারি, কি সাহায্য আর পেতে পারি এর কাছ থেকে। কারণ আবার বলি এই অসুস্থতা এমন আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কারণ সাধু পৌল স্বয়ং বলেছে রোমিও 7:24 যে আমি ভাবি এক এক করি এক, এই মাংস আমার চায় এক, আমি আমি কি আমি কি আমি কি আমি কি আমি কি আমি কি। আর যিশুর আত্মা বলে আমি কি তুমি দেখো, আমি কি আমি কি অন্যকে দেখাও। কারণ এবছর আমাদের ভুলে যায়নি বিষয় ছিল শুনব চলব বলবো। আমরা যদি সত্যি এই বাক্যটা শুনি আর শুনে চলি তাহলে যিশুর জীবন্ত জীবন কথা বলবে এই পরিবারের সহভাগিতার জীবনে আর এই মণ্ডলীর বাইরে আমার ব্যক্তিগত পরিবারের মধ্যে। তবেই তো প্রভু যিশু যে মুকুটের কথা বলছেন আমাদের দেবেন, যে আনন্দ উপহার দেবেন প্রত্যাশিত জীবন দেবেন প্রবেশ করতে পারবো আমরা, আমরা তা সম্পূর্ণ উপভোগ করতে পারবো। আর তাই আমরা দেখি এর তৃতীয় বা শেষ আজকের জন্য হবে অনুশীলন নীতি। কি করতে হবে অনুশীলনে, তিনটে জিনিস আমি আপনাদের বলবো, যে কি ক্ষমা তো ছিল আমার অসুস্থতা রয়ে যাচ্ছে আমি তো বেরোতে পারছি না, ক্ষমা করছি কোনোদিন করছি না, না তাই আমাকে ক্ষমা করতে হবে সে কখনো দেখুক বা না দেখুক। তার মানে আমি আগে তৈরি থাকবো, যদি আজকে আমি এই মণ্ডলীতে চার্চে আসলাম কোনো ভাই বোন আমার সাথে কথা বললো না, বা কোনো ভাই বোন আমার সাথে চোখ বেঁকালো নাক বেঁকালো, বা কোনো ভাই বোন এমন একটা কথা বললো আমার মন মতো হলো না, আমরা কেউ কারণ মন মতো কথা শুনতে তো মণ্ডলীতে আসি না, আমরা যিশুর মনের কথা শুনতে আসি আর ওই আত্মিক আচরণকে আরো বর্ধিত করতে আসি। আর এবং মণ্ডলী পরিবার হচ্ছে শ্রেষ্ঠ জায়গা একে অপরকে এই অনুশীলনটা করার, আমাদের পরিবার বা বাহ্যিক জগতে এই জায়গাটা অনেক সীমিত, কারণ তারা যিশুকে যারা জানে না তাদের মধ্যে এই অনুশীলনে আমরা অনেকটা কষ্ট দুঃখ বেদনা লুকিয়ে রয়েছে। কিন্তু এই আত্মিক পরিবারে আমরা সেই অনুশীলন করতে পারি, যে আমাকে ক্ষমা করতে হবে সে কখনো দেখুক আর না দেখুক, তাকে দেখিয়ে ক্ষমা করতে হবে না, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি তুমি সেদিন ওইটা করেছিলে না। আমি বাড়িতে থাকি আর বাইরে থাকি তার সাথে দেখা হোক না হোক, যে মুহূর্তে আমার মনে হয়েছে যেটা ভুল এবং সেই ভুলটা বাক্য থেকে আমাকে দেখাচ্ছে যে এই জায়গায় অনুযায়ী বাক্য পিতার আত্মার মধ্য দিয়ে আমি এটা পেয়েছি, হয় তাকে নিয়ে বসবো বলবো সেই বাক্যটা বলছি, কিন্তু কিভাবে বলবো বলাটাও আবার প্রবলেম হয়ে যায়। অনেক সময় বলাটাও আমাদের জীবনে অনেক বড় প্রবলেম, আমরা জানি না কিভাবে অনেক কিছু বলতে হয়, আমি ভাবি যে আমি ঠিক আমি ঠিকই বলছি আর সবাই বেঠিক, এটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে অসত্য, যে আমরা আমাদের সর্বদা ঠিক ভাবি আত্মিক জীবন, তাই না, রূঢ় মনে হয় কিন্তু এটা সত্য, আর সত্য দেখলে আমাদের সেই জায়গা থেকে সমস্ত ভাবে গ্রহণ করতে হবে। আমরা পড়ব গালাতীয় 6:1 যেখানে বলছে যে দেখো ভাই বোনেরা তোমাদের মধ্যে কেউ যদি হঠাৎ পাপে পড়ে তবে তোমরা যারা আত্মিক ভাবাপন্ন তারা অবশ্যই তাকে ঠিক পথে আনতে সাহায্য করবে। বলেনি তাকে গিয়ে বলো ভুল করেছো এটা এটা ঠিক করনি, বা তিনজন মিলে পেছনে ওখানে বললাম ও এই ভুলটা করেছে ঠিক করেনি, না কি বলছে, যদি হঠাৎ এরকম কেউ করে এবং
আত্মিকের মধ্যে রয়েছে সেই ভাবনায় তাকে ঠিক পথে আনতে গেলে কিভাবে করতে হবে, তাকে সাহায্য করতে চাই। আমার বোনটা ভাইটা ভুল করেছে, তাকে ঠিক করতে বলেনি আমাকে। আত্মার কাজ ঠিক করা, বাক্যের কাজ তাকে ফিরিয়ে আনা, আমার কাজ তাকে সাহায্য করা যে আত্মিক জীবনে যে জায়গাটা তার ত্রুটি হয়েছে, চ্যুতি হয়েছে, সেইটা তাকে ফিরিয়ে আনা, সাহায্য করা। আমার কাজ না তাকে ঠিক করা, ওটা পবিত্র আত্মার কাজ, ঈশ্বরের কাজ। আর সেই সাহায্য কাজ কি করতে হবে, লিখেছে এখানে গালাতীয় 6:1-এ, এ কাজ অত্যন্ত নম্রভাবে করতে হবে, কিন্তু তোমরা নিজেরাও সাবধানে দেখো, পাছে তোমরাও পরীক্ষায় না পড়ে। তার মানে আমি নম্রভাবে তো করতে গেলাম, কিন্তু আমার নম্রতার উচ্চতা কতটা, যে ভাই বা বোনকে বললাম তার কাছে মনে হলো সে আরো নম্র চায়, হয়তো আমি জানি না। তাই আমাদের খুব সতর্ক থেকে অন্যের আবেগকে সমস্ত এবং নিজের আবেগকে সমস্ত ভাবে আত্মিক সংযুক্ত করে যিশুর আত্মার, তবে এ কাজে এগোতে হবে। আর তাই বলছে যে প্রথমে কি অনুশীলন নীতি, যে আমাকে ক্ষমা করতে হবে, সে কখনো দেখুক বা না দেখুক, যে আমি ক্ষমা করেছি কি করিনি তাকে দেখিয়ে কিছু করব না, ঈশ্বর আর আমার মধ্যে। আর দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে আমাদের কাছে লোকদের ওপর একই অনুশীলন করতে হবে, কাছের লোকদের, তার মানে শুধু মণ্ডলীতে নয়, আমি মণ্ডলীতে যে অনুশীলন করে গেলাম একে অপরের, সেই শিক্ষাটা আমি আমার ব্যক্তিগত বাড়িতে যখন যাব পরিবারের মধ্যেও করব। মনে রাখতে হবে যে যদি আমার এই আত্মিক পরিবারে প্রতিটা ভাই বোনের সাথে আমার সুসম্পর্ক শুধু না, সুস্থ আত্মিক সম্পর্ক থাকে। সুসম্পর্ক তো অনেকভাবেই রাখা যায়, আবার ওটা দুঃসম্পর্ক হয়ে যায়। সুস্থ আত্মিক সম্পর্ক যা যিশুর আত্মার ক্ষমার মধ্য দিয়ে একে অপরের মধ্যে হতে পারে, তাই আমাদের আচরণের মধ্যে খ্রিস্টীয় আচরণের প্রচুর প্রয়োজন আছে। আর সে অভ্যাস করতে হবে সেই আচরণ, সেই আচরণে আমাদের জীবনকে স্বীকারোক্তির মধ্যে রাখতে হবে। আর তাই শুধু এই মণ্ডলীতে না, মণ্ডলীর বাইরেও আমাদের তা অনুশীলন করতে হবে। যদি আমরা ভুল করি, ঈশ্বরের কাছে এসে তার জন্য আমাদের স্বীকারোক্তি করতে হবে, প্রভু আমি ভুল। আর যদি আমি ভুল অন্যের করি, যদি সে বোঝার আগে কোনো আত্মিক ভাই বোন আমি বুঝেছি তার বিরুদ্ধে ভুল করেছে, আমি যাব তার কাছে, পিতার কাছে ক্ষমা চাইবো এবং তার কাছে ক্ষমা চাইবো। কারণ এই দুটো রিলেশনশিপ সম্পর্ক, পিতার সাথে আমাকে ক্ষমা চাইতে আমি ভুল করলে, আর তার সন্তান আর একটা আত্মিক ভাই বোন, ঈশ্বর তাকেও একই আত্মা দিয়েছে, কাজে কাজে আমি যদি তার বিরুদ্ধে ভুল করি ঈশ্বরের কাছে ক্ষমা আমি পেতে পারি না। বাক্য পরিষ্কার। আর তৃতীয় বলছে আমি ব্যক্তিকে ক্ষমা করি কি, কিন্তু আমি তার পাপকে ক্ষমা করি। তার মানে এই, এটা আমরা কখন বলছি, পরিত্রাণ পাওয়ার পরবর্তী জীবনে যারা খ্রিস্ট বিশ্বাসী তাদের জন্য। তার মানে যে ব্যক্তি বা যে আমার মণ্ডলীতে বা আমার চার্চে বা আমার এই আত্মিক পরিবারে আমার বিরুদ্ধে কাজ করেছে বা যার সাথে আমার মনে হয়েছে সেটা ভুল, কিন্তু সেটা যদি বাক্য অনুযায়ী হয় তবে আমি তাকে গিয়ে শোধরাবো। আমার নিজের চিন্তা অনুযায়ী মনে হচ্ছে ভুল, না 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 না, সে কাজে আমরা তাকে ভুল ধরাতে বা তাকে বলবো না ঈশ্বর আমার মনে দিয়ে বললো এটা তুমি ঠিক করনি, না। বাক্যের অংশ থেকে পিতা আমাদের দেখিয়ে দেবে, যেখানে এখানে আমরা দেখছি অনুশীলনে যেটা ভুল গালাতীয় 6:1-এ দেখলাম, যে নম্রভাবে সাহায্য করা, তাকে ঠিক করার দায়িত্ব আমার নয়, তার সমালোচনা করার দায়িত্ব আমার নয়, মনে মনে আমার ভেবে নিয়ে তার সম্বন্ধে করাটাও পাপ, ঈশ্বর এখানে বলে দিয়েছে, মতিলিখিত 5:21 পড়লাম, খুনের সমান। আর তাই হতে পারে তার সাথে আমার সে যে ভাবনা বলেছে, আমি যে ভাবনা বলেছি তার মতের আমার অমিল হতেই পারে, বাইবেল বলছে না যে দুজনে মিলে হবে, কিন্তু তা বলে ওই অমিলটাকে আমাকে গ্রহণ করতে হবে না, তাকে ক্ষমা করেছি বলে তার অমিলটাকে মেনে নেবো। বাইবেল যদি বলো এটা ঠিক না, ঠিক না, তার পাপকে ক্ষমার শক্তি ঈশ্বরের আছে, আমাদের নেই, কিন্তু তাই ব্যক্তিকে আমি ক্ষমা করে দেবো যদি আমার মতে মিল নাও হয়, হতেই পারে, তার মতটাই আমাকে মেনে নিতে হবে না, তার মানে তার ভুলটাকে আমি মেনে নেবো না যদি আত্মিক ভাবে বাইবেলে থাকে, বলছে না যে তোমার তার ভুলটাকে তুমি মেনে নাও, তার পাপটাকে তুমি ক্ষমা করে দাও, ওটা ঈশ্বরের কাজ। পরিত্রাণ পরবর্তী জীবনে আমরা যদি ভুল করি একে অপরের বিরুদ্ধে, আমরা সেই ক্ষমা দয়ার সবস্থানে রাখবো।
স্বীকারোক্তি হচ্ছে সবথেকে বড় আমাদের জিনিস, পাপের স্বীকারোক্তি এবং একে অপরের ক্ষমা, এটা আমাদের প্রতিটা নিয়ত আমাদের আত্মিক জীবনে প্রয়োজন। তাই আমরা যেন সর্বদা অনুশোচিত বা অনুতাপ বা স্বীকারোক্তি ঠিকভাবে ঈশ্বরের সাথে আগে করি এবং অন্যান্য বিশ্বাসী খ্রিস্টীয় ভাই বোনেদের সাথে। আর এই ক্ষমার একে অপরের জীবন আমার এই আত্মিক ভাই বোনেদের সাথে, তাদের সাথে শুধু সম্পর্কটাকে ঠিক রাখে না, সুস্থ আত্মিক সম্পর্ক পিতার সাথেও সম্পর্কটাকে সর্বদা ঠিক রাখে। আর সেটাই পিতা আমাদের সন্তানদের দিয়েছেন তার বাক্য তার পবিত্র আত্মার মধ্যে দিয়ে, এবং উনি এটাই আমাদের কাছে প্রত্যাশা করেন। আসুন ধন্যবাদ দিই। প্রেমময় পিতা, ধন্যবাদ জানাই তোমার এই বাক্যের জন্য প্রভু। তোমার সর্বোচ্চ ক্ষমা তোমার পুত্রের মধ্য দিয়ে আমাদের দিয়েছে প্রভু। আমাদের হৃদয়কে তুমি উত্তীর্ণ করো, আমরা যাতে এই পরিবারে একে অপরে সেই ভালোবাসা ভাসতে পারি, যে ভালোবাসা প্রভু তুমি আমাদের শিখিয়েছ, যা শুরু প্রভু ক্ষমা দিয়ে, সেটা যাতে মুখের বাক্য না হয়, নিছক একটা আমাদের শোনা শব্দ না হয়, সেটা যাতে জীবন্ত আমাদের হৃদয়ে কাজ করে, এবং তুমি সেই সাহায্য করো আমাদের দুর্বল মুহূর্তে, আমাদের উত্তীর্ণ করো, যাতে আমরা একে অপরকে সেই ভালোবাসতে পারি, সেই ক্ষমা দিতে পারি, এবং তোমার কাছে সকল অবস্থাতে আমরা আমাদের ভুলের ক্ষমা চাইতে পারি, এবং তোমার সাথে যে সম্পর্ক আমরা অটুট রাখতে পারি, তাহলে সেই সম্পর্ক যাতে আরো সে বর্ধিত করতে পারি, সেই জন্য এই ভাই বোনগুলোকে একে অপরকে সাহায্য করতে পারি, সেই সুস্থ আত্মিক সম্পর্ক রাখতে দাও। তাই প্রভু তুমি আমাদের আত্মিক সুস্থতা দাও প্রত্যেককে, যাতে তোমার এই আশ্বাস প্রত্যাশা, তোমার বাক্য, তোমার ক্ষমা আমাদের জীবনকে সেই তোমার আগমনের আগে প্রস্তুত রাখতে পারে। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।